আমাদের আমার সহকর্মী রবীন্দ্রনাথ ঘোষ মিনিস্টার, আমার প্রার্থী প্রদীপ বাসকে এই হাবিবপুর অঞ্চলের উজ্জ্বল মিশ্র, অশোক সরকার, হেমন্ত শর্মা, প্রসূন রয় এবং এছাড়াও সমবেত আমার সকল নেতৃবৃন্দ, জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য বুথ অঞ্চলের সমস্ত নেতৃবৃন্দ এবং আমার মা ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা এই অঞ্চলটা হাবিবপুর সিডুল ট্রাইব সিট, হাবিবপুরের ট্রাইবেল ভাই বোনেরা জানেন এবং নমশূদ্র ভাই বোনেরা নিশ্চয়ই জানেন, আমরা নমশূদ্র বিকাশের জন্য কমিটি করেছি, বিকাশ পর্ষদ কমিটি, যাতে নমশূদ্র মানুষরা হেল্প পায়, এটা আমরা এই প্রথম বাংলায় তৈরি করেছি। দুই, ট্রাইবেলদের জন্য আমরা ট্রাইবেল ডেভেলপমেন্ট কাউন্সিল করেছি, ট্রাইবেলদের জন্য আমাদের আলাদা মিনিস্ট্রি হয়েছে, ট্রাইবেলদের জন্য আমরা যারা নমশূদ্র তপশিলি এবং ট্রাইবেল আছেন তাদের যত ভোট আছে তারা মাথায় রাখবেন, 60 বছর বয়স হলে তাদের পরিবারকে কিন্তু আমরা 1000 টাকা করে পেনশন দিচ্ছি, সেই পেনশনের নাম তপশিলি বন্ধু পেনশন আর আদিবাসীদের নাম জয় জহর পেনশন। এটা মনে আছে আপনাদের? নমশূদ্র ভাই বোনেরা আছেন? ভাই বোনেরা আছেন আমার? হ্যাঁ, খুব ভালো। আপনারা জেনে রাখবেন, আপনাদের 60 বছর হলেই পরিবারের একজন 60 বছর হলেই 1000 টাকা পেনশন পাবে, তাছাড়াও মেয়েরাও পাবেন। আমি আসছি, আদিবাসী যারা আছেন জয় জহর, আদিবাসী কারা আছেন জয় জহর? হ্যাঁ, আপনাদের অলচিকি ভাষায় 500 স্কুল আমি করে দিচ্ছি, মনে রাখবেন 500 স্কুলস, এবং প্যারা টিচার প্রায় 1500 রিক্রুট হবে, এবং নমশূদ্রদের জন্য নমশূদ্র ডেভেলপমেন্ট বোর্ড করেছি, রাজবংশীদের জন্য রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড করেছি, ট্রাইবেলদের জন্য জয় জহর করেছি আপনাদের অলচিকি নামে, এবং তপশিলিদের জন্য তপশিলি বন্ধু করেছি। মনে রাখবেন, আপনাদের পবিত্র করম পুজো ও হুল পুজো হোল উৎসবে আমরা কিন্তু ছুটি দিই, এছাড়াও সারনা শাড়ি ধর্ম স্বীকৃতির জন্য আমাদের সরকার আপনাদের পুরোপুরি সমর্থন করেছে এবং আমরা চিঠিও দিয়েছি, যা হয়নি কিন্তু আমরা করতে বলেছি। এছাড়াও কিষাণ জাতি আছে এবং আরও কিছু জাতি আছে যাদের মণ্ডল কমিশনে স্বীকৃতি আছে, আমরা তাদের নিয়ে একটা এক্সপার্ট গ্রুপ তৈরি করেছি আগামী দিন, যাতে তারা সুযোগ পায় সেটা দেখবার জন্য। এখানে কেএলও অনেক ছিল মালদায়, কেএলও এবং মনে রাখবেন আমাদের জলপাইগুড়িতেও ছিল এবং এখানে অনেক অ্যাক্টিভিস্ট ছিল, আমরা প্রায় 3-4 হাজার ছেলে মেয়েদের হোমগার্ডের চাকরি দিয়েছি এবং তারা মূল হোমগার্ডের চাকরি দিয়েছি, হোমগার্ড ভলেন্টিয়ার তারা নিয়োগপত্র পেয়েছে এবং তারা নিজেরা সমস্ত সমাজে কাজ করছেন। আপনারা জানেন কৃষকদের জন্য হাবিবপুরের বামনগ্লো ব্লকে কিষাণ মান্ডি তৈরি হয়েছে, আপনাদের এখানে 70 হেক্টর জমিতে আনারসের চাষ হচ্ছে, ড্রাগনের চাষ হয় খুব ভালো, আনারসের চাষ হয় এখানে, খুব ভালো চাষ হয় এখানে, খুব স্বীকৃতি আছে এবং এখানে আমের জন্য আমরা গরম জল করে দিচ্ছি, তার কারণ আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে তারপরে বাইরে বিদেশে পাঠাতে হয়, সেই জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আমরা তৈরি করেছি। এছাড়াও মনে রাখবেন জহর থানের জাহের থানের বৃদ্ধি করেছি আমরা, মাঝি থান সংরক্ষণ করছি, উদ্বাস্তুদের পাট্টা দিচ্ছি, বিশেষ আবাসিক স্কুল ও হস্টেল নির্মাণ করছি, আদিবাসী মানুষকে চাকরি দিচ্ছি, নমশূদ্রদের চাকরি দিচ্ছি, শিডিউল কাস্টদের দিচ্ছি, সাধারণ লোকেদের দিচ্ছি, কেন্দুপাতা সংগ্রহকারীদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করেছি, আদিবাসী মেয়েদের ক্রীড়া সংযম দিচ্ছি, আদিবাসী এলাকায় খেলাধুলার জন্য অনেক টাকা দিয়েছি আমরা, ন্যাচারাল গ্যালারি করেছি, 300 আদিবাসী পরিবারকে এবং অনেক নমশূদ্র পরিবারকে আমরা গরু ছাগল ইত্যাদি দিই। তাছাড়াও মনে রাখবেন আপনাদের কাস্ট সার্টিফিকেট নিয়ে প্রবলেম ছিল, আদিবাসী বলুন, নমশূদ্র বলুন, তপশিলি বলুন, ওবিসি বলুন, আগে কাস্ট সার্টিফিকেট পেতে গেলে অনেক দিন অপেক্ষা করতে হতো, এখন এই দুবারের সরকারের মাধ্যমে আমরা 56 লক্ষ কাস্ট সার্টিফিকেট দিয়েছি, মনে রাখবেন, তার মধ্যে মালদাও 6 লক্ষ পেয়েছে, এবং এটা হচ্ছে যে আপনার সার্টিফিকেট বাড়িতে একজনের থাকলেই হবে আর এর জন্য আপনার অন্য কাগজপত্রের দরকার নেই, বুঝতে পারছেন?
জন্মগতভাবে বাড়িতে কেউ একজন থাকলেই হবে, তারটা শো করলেই আপনি কিন্তু কাস্ট সার্টিফিকেট পেয়ে যাবেন, এটাও করে দেওয়া হয়েছে, এগুলো একটাও বাদ দেওয়া হয়নি। এছাড়া আপনারা জানেন কন্যাশ্রী দেওয়া হচ্ছে, শিক্ষাশ্রী দেওয়া হচ্ছে শিডিউল কাস্ট টাইপদের, কন্যাশ্রী জেনারেল মেয়েদের সবাইকে দেওয়া হচ্ছে, শিডিউল কাস্টদেরও দেওয়া হচ্ছে, সমস্ত সরকারি স্কুলের মেয়েরা কন্যাশ্রী পায়, রূপশ্রী পায় 25,000 টাকা বিয়েতে। মারা গেলে আমরা পুরানোর জন্য এবং মাজিদ থান জাহের থান সংরক্ষণ যেমন করি, তেমনি আমরা শ্মশান তৈরি করছি বৈতরণী, আমরা ব্যারিয়াল গ্রাউন্ড তৈরি করছি। এছাড়াও আমরা কি করছি, কেউ মারা গেলেও আমরা 2,000 টাকা দিই যদি তার প্রয়োজন হয়, একটা বাচ্চা জন্মালেও আমরা একটা গাছ দিই, সেটা হচ্ছে সবুজশ্রী। মনে রাখবেন একটা বাচ্চা যখন ক্লাস 9-এ পড়ে তখন তাকে আমরা বিনা পয়সায় সাইকেল দিচ্ছি, কি পান্ত সাইকেল, সাইকেল ছেলেমেয়েরা স্কুলে যায় ক্লাস 9, এখন ক্লাস 9 সাইকেল পায়। আর 12 ক্লাসের ছেলে মেয়েদের জন্য আমরা নিয়ম করেছি 10,000 টাকা করে দেবো স্মার্টফোনের জন্য, 10,000 টাকা করে স্মার্টফোনের জন্য প্রতি বছর তারা পাবে, অর্থাৎ তারা ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারবে। মনে রাখবেন এটা সবাই পাবে, সমস্ত স্টুডেন্টরা, যারা বিধবা আছেন, আগে কোটা থাকতো হয়তো অর্ধেক পেতেন না, এখন আমাদের সরকার নিয়ম করেছে যে কোনো বিধবা 18 বছর বয়স থেকে হলেই সে একটা 1,000 টাকার ভাতা পাবেন, এবং এটা আমরা করে দিচ্ছি। যদি কেউ না পেয়ে থাকেন আপনি বিডিওর কাছে গিয়ে অ্যাপ্লাই করবেন, আপনি পাবেন। আমি চাই না 18 বছরও কেউ বিধবা হোক, কিন্তু বিধবা হয়ে গেলে বেচারা সংসারকে দেখবে, সেই জন্য এটা আমরা সাহায্য করছি। সামাজিক সুরক্ষা, বিড়ি ওয়ার্কার থেকে শুরু করে, কেন্দু পাতা তোলে ওয়ার্কার থেকে শুরু করে, অনেকে মুদির দোকানে কাজ করে, গৃহস্থলিতে কাজ করে, কনস্ট্রাকশনে কাজ করে, অটো গাড়ি চালায়, টোটো গাড়ি চালায়, রিক্সাওয়ালা চালায়, অনেক গরিব লোক আছে, ধোপা নাপিত সব, তাদের জন্য আমরা সামাজিক সুরক্ষা একটা স্কিম করেছি। এই স্কিমে আগে আপনারা এক মাসে 30 টাকা দিলে গভর্নমেন্ট আপনাকে 25 টাকা দিত, 55 টাকা মাসে মাসে জমাতো, এখন কিন্তু আপনাকে টাকাটা দিতে হয় না, আপনি শুধু সামাজিক সুরক্ষা কার্ডটা করে নেবেন, বাদবাকি টাকাটা 55 টাকায় গভর্নমেন্ট দেয়, এবং এর ফলে আপনার যখন 60 বছর বয়স হবে আপনারাও কিন্তু 2,50,000 টাকা করে পাবেন, মেয়ের বিয়ের সময় সাহায্য পাবেন এবং পড়াশুনোয় সাহায্য পাবেন, অ্যাক্সিডেন্ট হলে 1,50,000 টাকা পাবেন, এই সমস্ত নানা রকম করা হয়েছে, সব আছে, এগুলো জেনে নেবেন। বিনা পয়সায় রেশন পাচ্ছেন মা বোনেরা? বিনা পয়সায় রেশন পাচ্ছেন? সবাই পাচ্ছেন তো, কেউ বাকি নেই তো? আপনারা কি চান বিনা পয়সায় রেশনটা আবার চলুক? যদি চলে তাহলে আপনাদের ভোট দিয়ে আমাদের নির্বাচিত করতে হবে, তাহলে প্রদীপ বাস্কেকে জেতাতেই হবে, প্রদীপ বাস্কেকে না জেতালে বিনা পয়সায় রেশনটা তো বন্ধ হয়ে যাবে, বিনা পয়সায় রেশনটা কে দেবে? হ্যাঁ, ভালো করে ধামসা মাদল বাজান আদিবাসী ভাই বোনেরা। এরপরে বলুন তো, আপনারা তো চান যে রেশনটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাক, যাতে রেশন দোকানে মা বোনেদের কষ্ট করে যেতে না হয় ভাইদের। আমরা এবারে সরকার জিতলে, প্রদীপ বাস্কেরা জিতলে, মনে রাখবেন আমরা দুয়ারে দুয়ারে আপনার রেশনটা পৌঁছে দেবো, আপনাকে রেশন দোকানে যেতে হবে না। এরপর বলি, যারা কৃষক বন্ধুরা আছেন, বিনা পয়সায় শস্য বিমা করি, 18 থেকে 60 বছরে মরে গেলে 2,00,000 টাকা দিই, কৃষকদের জমির খাজনা লাগে না, কৃষি জমির মিউটেশন ফিস লাগে না। এছাড়াও আপনারা মাসে 5,000 টাকা করে পেতেন, এখন 6,000 টাকা করে একর প্রতি দিই, আর যার 1 কাঠা জমিও আছে সেও কিন্তু 3,000 টাকা পায়। আগামী দিন আমাদের সরকার জিতলে, প্রদীপ বাস্কেদের ভোট দিলে, তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেটদের ভোট দিলে, মনে রাখবেন এই টাকাটা বেড়ে কৃষকদের 10,000 টাকা হয়ে যাবে একর প্রতি, আর যার 1 কাঠা জমিও আছে সেও কিন্তু 5,000 টাকা করে পাবেন। মাথায় রাখবেন, মা বোনেরা আপনারা সারাক্ষণ সংসারের কাজ করেন, কেউ 100 দিনের কাজ করেন, কেউ আবার আশার কাজ করেন, কেউ ICDS-এর কাজ করেন, কেউ পঞ্চায়েতে কাজ করেন, কেউ শিক্ষাজীবীর কাজ করেন, কেউ সামাজিক সুরক্ষায় কাজ করেন, অনেক কাজকর্ম করেন, কিন্তু ঘরের কাজে সব করেন, কিন্তু যেটুকু পান হাতে সবটা খরচ হয়ে যায়, নিজের জন্য কিচ্ছু থাকে না। তাই আপনাদের কথা ভেবে আমরা ঠিক করেছি, যারা শিডিউল কাস্ট, যারা নমশূদ্র, যারা বিশেষ করে ট্রাইবস, তাদের সবার জন্য মাসে 1,000 টাকা করে মেয়েদের হাত খরচা দেবো। বুঝতে পারলেন? 1,000 টাকা করে হাত খরচা পাবেন, বছরে 12,000 টাকা, ওই দিয়ে পুজো পার্বণ সব করবেন, আর ঈদের সময়ও জামা কাপড় কিনবেন, আর যারা
জেনারেল কাস্ট তারাও কিন্তু 500 টাকা করে পাবেন, সব মায়েদের জন্য 500 থেকে 1000 টাকা করে আমরা কিন্তু দিচ্ছি। তিন হচ্ছে, আমি অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছি, আপনারা জানেন তো আমি 300-400 করে মেয়েদের বিয়ে দিয়ে দিই, সমস্ত খরচা আমাদের, আমি খুব ভালোবাসি এটা করতে এবং আমি এটা অলওয়েজ করি। নিম্ন যারা আমার নিম্ন মানে বর্ণের মানুষও আছেন, তাদেরও আমি বলি আগামী দিন তাদের জন্য আমি এটা করব। আমি আপনাদের বলি, যারা স্টুডেন্টরা আছে হাত তোলো তো, স্টুডেন্ট পড়াশুনো করে, ক্লাস 9-10 পড়ে, অন্যান্য কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেমেয়েরা কোথায়, পড়াশুনো করো না? যারা পড়াশুনো করে হাত তোলো তো, মা বোনেরা যাদের বাড়ির ছেলেমেয়েরা পড়াশুনো করে, মনে রাখবেন আগামী দিন 10 লক্ষ টাকা করে ক্রেডিট কার্ড করে দেওয়া হবে তাদের জন্য, তারা পড়াশুনো করবে নিজের পায়ে দাঁড়িয়ে, কারো কাছে ভিক্ষে চাইতে হবে না। বাংলাকে ঘুরে দাঁড় করিয়ে দিয়েছি, ঘুরে দাঁড় করিয়ে দেব, বাংলাকে কেউ হারাতে পারবে না, বাংলার ছেলেমেয়েরা বিশ্ব জয় করবে, কেউ কানাডায় পড়তে যাবে, কেউ অস্ট্রেলিয়ায় যাবে, কেউ লন্ডনে যাবে, কেউ আমেরিকায় যাবে, পড়াশুনো করে আবার বাংলায় ফিরে আসবে, মায়ের কোলে ফিরে আসবে, মাটির কোলে ফিরে আসবে, বোনের কাছে ফিরে আসবে, বউয়ের কাছে ফিরে আসবে, তাই এই প্রোগ্রামটা করা হয়েছে। সুতরাং খাদ্য ফ্রি, বিনা পয়সায় রেশন, এবার স্বাস্থ্য বিনা পয়সায় করে দিয়েছি, সরকারি হাসপাতালে 1 পয়সা লাগে না, আর 5 লক্ষ টাকা করে কার্ড করে দিয়েছি আপনাদের স্বাস্থ্যসাথী। কার্ড তুলেছেন? কার্ড তুলেছেন? যারা তোলেননি তারা আগস্ট সেপ্টেম্বরে আবার দুয়ারে সরকার হবে, ওখানে করে নেবেন, বা বিডিওর কাছে গিয়ে একটা দরখাস্ত করে নেবেন। মনে রাখবেন এই কার্ডটা স্বাস্থ্যসাথীর কার্ড, বাড়ির মহিলা গার্জেনের নামে দেওয়া হচ্ছে, মেয়েরাই বাড়িতে সব দেখে রাখে, তাই তারা কার্ডটা রাখবে, সমাজের তাদের পরিবারে যদি কোনো রকম অসুখ করে 5 লক্ষ টাকা পর্যন্ত এই কার্ডে তিনি শরীরের জন্য খরচা করতে পারেন। এই কার্ডটা নিয়ে গেলে নার্সিংহোম, সরকারি হাসপাতাল, বেসরকারি হাসপাতাল, ভেলোর, অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট, সব জায়গায় কিন্তু আপনি চিকিৎসা করতে পারবেন। বুঝতে পারছেন, স্বাস্থ্যসাথীর কার্ডটার দাম 5 লাখ টাকা, আপনাকে 1 পয়সা দিতে হচ্ছে না, আমরা টাকাটা দিচ্ছি, কার্ডটা আপনি পাচ্ছেন, 3 বছরের জন্য করে দেওয়া হয়েছে, আবার 3 বছর বাদে রিনিউ করবেন, আবার 3 বছর বাদে পাবেন। তার মানে বুঝতে পারছেন, মা বোনেরা আমার, আগে একটা হসপিটালে ভর্তি হতে গেলে বেড ভাড়া কোথার থেকে জোগাড় করবো চিন্তা করতে হতো, আজকে স্বাস্থ্য বিনামূল্যে, রেশন বিনামূল্যে, শিক্ষা বিনামূল্যে, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুলে যায়, তার কাপড় জামা, তার জামা কাপড় আমরা কিনে দিই, তার পিঠের ব্যাগটা আমরা কিনে দিই, তার পড়াশুনোর বই কিনে দিই, তাদের মিড ডে মিল দিই। আমরা সর্বদা চেষ্টা করি সব ছেলে মেয়েরা ভালো থাকুক, সুন্দর থাকুক। আমার আশার মেয়েরা কত কাজ করে, আইসিডিএসের করে, ভিআরপিরা করে, পঞ্চায়েতের করে, বন্যপ্রাণীরা করে, বন্য মিত্ররা করে, 100 দিনের কাজের লোকেরা করে, তারা সমাজের কত কাজ করে। তাই আর কি চাই মা বোনেরা, খাদ্য ফ্রি, স্বাস্থ্য ফ্রি, শিক্ষা ফ্রি, জল ফ্রি, রাস্তা ফ্রি, 75 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, আর কি চাই? বিয়ের সময় টাকা, মরে গেলেও টাকা, জন্মালেও গাছ, পুরোহিতদের মাইনে ভাতা, মাঝির থান থেকে শুরু করে, জায়ের থান থেকে শুরু করে, নিম্নবর্গ থেকে শুরু করে, মতুয়া থেকে শুরু করে, রাজবংশী থেকে শুরু করে, ইমাম থেকে শুরু করে, মুয়াজ্জেম থেকে শুরু করে, লোকপোশাক শিল্প থেকে শুরু করে, কৃষিকর্ম অ্যাওয়ার্ড থেকে শুরু করে, কৃষি ভাতা থেকে শুরু করে, সবটাই করে দিই, কিচ্ছু বাকি নেই। এই সরকার কোথাও পাবেন না, এমন সরকার কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল সরকারের রানী এই যে পশ্চিমবাংলার বঙ্গভূমি, এ তো বঙ্গ সরকার, বাংলার সরকার, মনে রাখবেন এত ভালো কোথাও পাবেন না। তাই বলবো হাবিবপুর বামনগুলার মানুষ, আমি আগের বারেও এসে আপনাদের বলেছিলাম, কিন্তু বিজেপি সিটটা জিতে নিয়ে চলে গেছে, এবার কি আপনাদের বলতে পারি হাবিবপুর বামনগুলার সিটটা আমায় দিন? এটা লোকসভার ইলেকশন নয়, এটা বিধানসভার নির্বাচন, আর লোকসভায় জেতার পরে বিজেপি কী করেছে? ইলেকশনের সময় আসবে, কিছু টাকা দেবে, ওই টাকা দিলে টাকা নিয়ে নিন, টাকা কি করবেন আপনার ব্যাপার, কিন্তু বিজেপিকে ভুলেও ভোট দেবেন না, ও টাকাটা বিজেপির টাকা নয়, ওটা মানুষের টাকা, আপনাদের টাকা কেটে নিয়েছে। গ্যাসের দাম কত? আগে উজালা চালু করেছিল ইলেকশনের আগে, যেই ভোট হয়ে গেল উজালা হাওয়া, আর এখন আপনাকে 1000 টাকার ধাওয়া,
1000 টাকায় গ্যাস, বিনা পয়সায় চাল দেবো, আর 1000 টাকায় গ্যাস দিয়ে ফোটাবেন? তার থেকে বিজেপিকে ফুটিয়ে দিন, ভালো করে ফুটিয়ে দিন, যাতে কোনো দিন আর এরা কিছু করতে না পারে। এক সময় করতো সিপিএম, এখন করে বিজেপি, এগুলো বড় বড় গদ্দার। এক সময় যখন প্রয়োজন ছিল সিপিএম করেছে, হারমাতগিরি করেছে, গুন্ডামি করেছে, গুন্ডাগিরি করেছে, দাদাগিরি করেছে, আজকে আবার বিজেপি হয়ে গেছে। এক হাতে মোটা মোটা ঝান্ডা, অন্য হাতে হয়েছে বিজেপির ডান্ডা, সাথে তৈরি করেছে কিছু পান্ডা, আর তাই নিয়ে গুলি করে মানুষকে মেরে দিয়ে বলছে গণতন্ত্রকে করো ঠান্ডা। এই জিনিস চলতে পারে না। মনে রাখবেন, আমরা বলি হরে কৃষ্ণ হরি হরি, আসুন ভালো কাজ করি, আর বিজেপি বলে হরে কৃষ্ণ হরি হরি, আসুন মানুষের পকেট চুরি করি, হরে কৃষ্ণ হরি হরি, গ্যাসের দাম 1000 টাকা করি, হরে কৃষ্ণ হরি হরি, মানুষের পকেট কাড়ি, হরে কৃষ্ণ হরি হরি, রেল বন্ধ করি করি, হরে কৃষ্ণ হরি হরি, কয়লা বন্ধ করি করি, হরে কৃষ্ণ হরি হরি, বিএসএল বন্ধ করি করি, 10 কোটি ছেলে মেয়ের চাকরি চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টে। আমাদের অফিসাররা তো ভালো আছে, আমাদের সরকারি কর্মচারীরা ভালো আছে, তারা 1 তারিখে মাইনে পায়, শিক্ষকদেরও শিক্ষিকাদেরও 1 তারিখে মাইনে হয়। ত্রিপুরায় গিয়ে দেখুন তো কি অবস্থা বিজেপির রাজ্যে, যান গিয়ে দেখে আসুন আসামে কি অবস্থা। 14 লক্ষ মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। এনআরসি চান, এনপিআর চান? তাহলে মনে রাখবেন, এনআরসি এনপিআর আমি চাই না, আমি চাই না আমার এখান থেকে কোনো ভোটারের নাম বাদ যাক এবং এখান থেকে কাউকে তাড়িয়ে দেওয়া হোক। চাই না এনপিআর, চাই না এনআরসি, তাই তো চাই বিজেপিকে, চাই না তৃণমূলকে, চাই তাই তো চাই বিজেপিকে, চাই না তৃণমূলকে, চাই জোড়া ফুলকে, চাই প্রদীপ বাসকে। বাচ্চা ছেলে আমার, যত ভাইয়েরা পেছন দিকে দাঁড়িয়ে আছে, মায়েরা বোনেরা আমার সামনে দিকে বসে আছেন, আমি কি একটু রিকোয়েস্ট করতে পারি আপনাদের, যে যে গ্রামে ওরা টাকা দিয়ে বা ইচ্ছা করে নানা রকম মিথ্যে কথা বলে কুৎসা রটনা করিয়ে বিজেপির পক্ষে নিয়ে যাচ্ছে, আপনারা একটু এই দুদিন টাইম আছে, একটু বুঝিয়ে বলুন, তৃণমূলকে ভোটটা দিতে হবে, তা নাহলে বিনা পয়সায় খাদ্য পাওয়া যাবে না, তৃণমূলকে ভোটটা দিতে হবে, তা নাহলে 5 লক্ষ টাকার স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া যাবে না, তৃণমূলকে ভোটটা দিতে হবে, তা নাহলে আদিবাসী মেয়েদের ভালো করে বিয়ে দেওয়া যাবে না, তৃণমূলকে ভোটটা দিতে হবে, যাতে নমশূদ্র আদিবাসী থেকে শুরু করে সবার জন্য সামাজিক কাজটা আমরা করতে পারি, তৃণমূলকে ভোটটা দিতে হবে, যাতে মানুষের কাজ করতে পারি, খেলাও হবে, দেখাও হবে, জেতাও হবে, সব কিছু হবে। মা বোনেরা, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি বিশেষ করে আজকে পুরো 1.5 মাস আমার পায়ের আঘাত নিয়ে, এখন আমি যদিও অনেকটা ভালো হয়ে গেছে, তবুও তো এখনও আছে, কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে, আমি প্রায় ভালো হয়ে গেছি, কিন্তু কিছুটা কয়েকটা দিন বাদে কেটে দেবে। আমি এই যে 1.5 মাস আপনাদের দুয়ারে দুয়ারে গেলাম, আপনাদের দরজায় দরজায় গিয়ে ভোট চাইলাম, মনে রাখবেন আমার যখন একটা পা ভীষণ যন্ত্রণা, আমি তখন আপনাদের দুটো পায়ের দিকে তাকিয়ে, মা বোনেদের দুটো পায়ের দিকে তাকিয়ে আমি কিন্তু কাজ করতাম আর নিজেকে সান্ত্বনা দিতাম, মা বোনেদের দুটো করে পা আমার পাকে শক্ত করবে, আমার পাকে শক্তিশালী করবে, আমার হাতকে শক্তিশালী করবে, আমার মাথাকে শক্তিশালী করবে, আমার শরীরকে শক্তিশালী করবে, আমার মনকে শক্তিশালী করবে। তাই মা বোনেদের সকলকে আমার অনেক প্রণাম, অনেক সালাম এবং জয় জহর জানাই, অনেক নমস্কার জানাই, আপনারা খুব ভালো থাকুন। ইয়াং জেনারেশন ভাইয়েরা সবসময় আমাকে ইন্সপিরেশান দেয়, তারা সবসময় কাজ করতে সুযোগ দেয়, তাদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু পেছনে যারা দাঁড়িয়ে আছে, বলুন তো এবার ভোটটা দেবেন? ঠিক বলছেন, অঙ্গীকার, শপথ, জয় জহর, জয় জহর, নমস্কার বলে, কসম বলে, অঙ্গীকার বলে, শপথ বলে, মা বোনেরা ভোটটা আমায় দেবে আমি জানি। মা বোনেরা সিদ্ধান্ত নিয়েছেন রাধে রাধে, যে রাধে সে চুলো বাঁধে, মা বোনেরা তৃণমূল কংগ্রেস সরকারকে এবার ক্ষমতায় নিয়ে আসার জন্য একটা বড় ভূমিকা পালন করছে। আমি মায়েদের স্যালুট জানাই, আমি মায়েদের প্রণাম জানাই, আমি মায়েদের জয় জহর জানাই, আমি মায়েদের সালাম জানাই, আমি মায়েদের নমস্কার জানাই। কিন্তু আমার ইয়াং জেনারেশন, কৃষক বন্ধু, তপশিলি বন্ধু, জয় জহর থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত যারা, নিম্ন শ্রেণীর যারা, সবাইকে বলি, কি হবে তো ভোটটা? হবে তো? তাহলে খেলা হবে কি ভাই বোনেরা আমার? খেলা হবে কি তোমাদের মা বোনেরা? খেলা হবে?
হাতা খুন্তি নাড়তে নাড়তে খেলবেন। আর কেউ যদি ইলেকশনের আগে ভয় দেখায়, কোনো ভয় পাবেন না, নিজের ভোটটা দেবেন। নিজের ভোটটা না দিলে ভোটার লিস্ট থেকে নাম কেটে বাদ যাবে, তাহলে এনপিআর এনআরসি করবার চেষ্টা করবে। আমি মরলেও করতে দেবো না, আমি যতক্ষণ বেঁচে আছি আমি এসব কিছুতেই করতে দেবো না। আমি চাই আপনারা সবাই নাগরিক, আপনারা সবাই নাগরিক হয়ে ভালো থাকুন। দরকার হলে পান্তা ভাত খাবো, কিন্তু ভোট একটা দেবো, এটা মাথায় রাখবেন। আপনার ভোটেই সরকার তৈরি হবে। বল আছে কি তোমাদের? বল আছে? আছে কে? গ্রামের একজন ছেলে এসো, আদিবাসী একজন ভাই এসো, আদিবাসী একজন ভাই এসো, দেখি কেমন খেলবে আমার সাথে এসো। আদিবাসী ভাই চলে এসো, একজন ট্রাইবেল ভাই চলে এসো। ও কি ট্রাইবেল? না, ও ট্রাইবেল না, আমি একজন ট্রাইবেল ভাইকে চাইছি। হ্যাঁ, ও রাজবংশী, ঠিক আছে। একটা আমি ট্রাইবেল ভাইকে চাইছি, এটা ট্রাইবেল কনস্টিটিউয়েন্সি। আর একটা বল আছে? আর নেই, একটাই আছে বাবু। তুই একটু ওর পাশে দাঁড়াও, ও লুকতে না পারলে তুই লুকবি, ঠিক আছে? রাজবংশীও দাঁড়াও, তুমি দাঁড়াও ওর পেছনে, ও লুকতে না পারলে তুমি লুকবে। তুমি আর একটু সরে যাও ভাই, তুমি আর একটু সরে যাও, না সোজা সোজা সোজা, হ্যাঁ। দারুণ, আমার ট্রাইবেল ভাই জিতে গেছে, আমার কাছে আর বল নেই। রাজবংশী ভাইয়ের জন্য আমার কাছে বল নেই, কিন্তু আমি চাই ও একটা কিছু লুফুক এদিকে। তুই এটা মুখ পুঁচবি, এনে এটা লোপ তো দেখি, ঠিক আছে, একদম লুপেছিস, ওটা দিয়ে মুখ পুঁচবি, ঠিক আছে? হাত বাইরে থেকে ফিরে আসলে হাত দিয়ে ওটা দিয়ে মুখ পুঁচবি, ঠিক আছে? তাহলে মা বোনেরা ভোটটা হবে তো? ছাত্র যুব, শ্রমিক কৃষক, নিম্নবর্ণ উচ্চবর্ণ, তপশিলী ভাই বোনেরা, আদিবাসী ভাই বোনেরা, তাহলে এবার যাওয়ার আগে বলি জয় জহর। আপনারা বলুন জয় জহর, জয় নমস্কার, জয় তপশিলী বন্ধু জিন্দাবাদ। আমি যাবার আগে মা বোনেদের বলবো একটু হলুদ ধরে দিন মা বোনেরা, অন্নপূর্ণা পূজা সবে শেষ হয়েছে। সংখ্যালঘু ভাই বোনেরা একটু আল্লাহ তালার কাছে, রমজান মাস চলছে, দোয়া করুন। এই ভাইরা একটু তালি দাও, মা বোনেরা উলুদ ধরে দিচ্ছে। আচ্ছা, আমি এবার মা অন্নপূর্ণার মন্ত্র পড়ছি আপনাদের সামনে। ওং সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাত্মসাদিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মনসা দেবী, জয় মা শীতলা দেবী, জয় জাহার থান, জয় আমার মাজিদ থান, সবাইকে নমস্কার জানাই, প্রণাম জানাই। আমি রমজান মাস চলছে, সংখ্যালঘু ভাই বোনেদের জন্য আল্লাহ তালার কাছে প্রার্থনা করব, আল্লাহ তালা রমজান কবুল করো, রমজান মাস যেন ভালোভাবে কাটে। একটা ভালো সংবাদ, ঈদের দিন দিয়ে দিয়েছিল দুটো নির্বাচন, আমরা অনেক প্রতিবাদ করে ওটা 13 তারিখের জায়গায় 16 তারিখ করে দিয়েছি। আপনারা খুশি হবেন শুনে, আপনাদের বলি ভালো থাকবেন। লা আল্লাহ তালার কাছে দোয়া চাই, আল্লাহ তালা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো, সকলকে সুন্দর রেখো, সবাই ভালো থাকুন, সকলে সুন্দর থাকুন। আবার দেখা হবে তো? এবারে কিন্তু আমি ভোটটা চাই, কথা দিচ্ছেন তো? কথা দিচ্ছেন তো? আমি কিন্তু আবার আসব, কিন্তু হাবিবপুরে এবার আমার ভোটটা চাই, হাবিবপুর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির মধ্যে ভোটটা দেবেন তো? বাসকে একটা বাচ্চা ছেলে, ওকে ভোটটা দিন, বাসকের হয়ে আমরা সবাই আবেদন করছি, ওকে ভোটটা দিন, ওকে দিয়ে হাবিবপুর বামনগুলায় যা কাজ আছে আমি দেখে দেবো। বিজেপি টাকা দেয় ভোটের সময় আর মদ দেয় আর অন্য সময় পালিয়ে যায়, আমরা এসব করি না। আমরা আপনাদের, আপনারা যাতে ভালো থাকেন, আপনার ছেলেমেয়েরা ভালো থাকে, খাদ্য স্বাস্থ্য চিকিৎসা সব কিছু, শিক্ষা বিনা পয়সায় পান, তার ব্যবস্থা আমরা করে দেবো। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, জয় জহর, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখা হবে, আম খেতে আসবো, কিন্তু আম সত্ত্বেও চাই, আমের আচারও চাই, আর ড্রাগন ফলটাও ভালো হচ্ছে, আর আনারস 4 পিস চাই, আনারসের চাটনি তার কোনো তুলনা নেই। ভালো থাকবেন,
অনেক অনেক প্রণাম সালাম জানাই।